হাই ওয়েলকাম টু বং পিএনপিসি এটা আজকের ফার্স্ট ভিডিও একটু দেরি হয়ে গেল যাই হোক তো অনেকগুলো আপডেট রয়েছে যারা ভিডিওটা প্রথমবারের মতো দেখছে আমাদের চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর যদি ভিডিওটা ভালো লাগে মানে শেষ অব্দি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এবার আসা যাক পরপর আপডেটগুলোতে দেখো এই মুহূর্তে এর আর নতুন কোনো আপডেট নেই মানে ট্রান্সফার আপডেট নেই আইএসএল এ যা কিছু এবার হবে তা টিম নিউজ আমি চেষ্টা করব যে আগামী এক দুদিন মধ্যে আমি প্রত্যেকটা টিমের আপডেটের যে স্কোয়াড রয়েছে সেই নিয়ে একটা করে ভিডিও বানাতে তো এই মুহূর্তে যে আপডেট রয়েছে ট্রান্সফার আপডেট সেটা হলো আই লিগ ক্লাবগুলোর এবার আই লিগ ক্লাবগুলোর মধ্যে আমাদের মেন ফোকাস কিন্তু এই মুহূর্তে মহামেডান স্পোর্টিং ক্লাব যেহেতু মহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা আই লিগকে রিপ্রেজেন্ট করবে তো মহাম্যাডাম স্পোর্টিং ক্লাব কিন্তু গতকাল দুজন বাঙালি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে এবং দুজনেই ময়দানের খুব পরিচিত প্লেয়ার তারা হলো অরিজিৎ বাগুই এবং মনোজ মোহাম্মদ অরিজিৎ বাগুই কিন্তু সেকেন্ড ডিভিশনে ভবানীপুর এফসির হয়ে খেলছিল এবং দুর্দান্ত খেলেছে তিনটে ম্যাচ এবং মনোজ মোহাম্মদ কিন্তু ছিল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের ইউথ প্রোডাক্ট এই মনোজ মোহাম্মদ উত্তরবঙ্গের ছেলে তো এই মনোজ মোহাম্মদ এবং অরিজিৎ বাগুই দুজনকেই কিন্তু মহামেডান তাদের আইলিগ টিমের জন্য সাইন করিয়ে নিয়েছে এবার আসবো বাকি আপডেটগুলোতে বাকি আপডেটগুলো কিন্তু রিলেটেড উইথ দ্য এসসি ইস্টবেঙ্গল এবার এসসি ইস্টবেঙ্গলে তোমরা প্রত্যেকে জানো যে আইএসএল স্কোয়াডে মোট জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো হয়েছে বা আইএসএলে জন ভারতীয় প্লেয়ারকে তারা আপাতত রেখেছে কিন্তু এর নিয়ম অনুযায়ী জন ভারতীয় এবং সাতজন বিদেশি অর্থাৎ পঁয়ত্রিশ জন প্লেয়ার অবধি একটা টিম রাখতে পারে তো এই হিসাবে কিন্তু ছজন ভারতীয় স্লট এখনও ফাঁকা রয়েছে এবং যতটুকু খবর যে শোনা যাচ্ছে এখনও কোনো অফিসিয়াল কনফার্মেশান নেই বা কোনো অফিসিয়াল নিউজও নেই ভেতর থেকে যতটুকু শোনা যাচ্ছে সেই শুনতে পাওয়া খবর অনুযায়ী যে ইস্টবেঙ্গলের আরও ছজন প্লেয়ার কিন্তু গোয়া যাচ্ছে খুব রিসেন্টলি এবং আইএসএলের যে বাইশ জনের ভারতীয় স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডের সাথে তারা যোগ দেবে এবার এই ছজন প্লেয়ার অবশ্যই মিলন সিং সিকে ভিনীত কেভিন লোবো ব্র্যান্ডন লালডেন্ডিগার আলতে এবং কিগান পেরেরা তো এই ছজন প্লেয়ার যা যাদের নিয়ে অনেক দিন ধরে অনেক আপডেট হয়েছে যে এই ছজনের কি হবে সত্যিই ছজন খুবই ভালো প্লেয়ার ইন্ডিয়ান সার্কিটে গত পাঁচ ছ বছর যদি দেখা যায় যে এরা খুব ভালো ভালো ক্লাবে খেলেছে তো অবশ্যই এদের না থাকাটা একটা কি বলবো ডিসঅ্যাডভান্টেজ হতে পারতো ইস্টবেঙ্গলের জন্য তো এই মুহূর্তে যা খবর হয়তো এই ছজন প্লেয়ার জয়েন করতে পারে হয়তো কারণ যেহেতু কোনো এখনও অফিসিয়াল কনফার্মেশান বা অফিসিয়াল নিউজ নেই তাই এটা এখনও মেবি ব্যাপারেই রয়েছে যদি কোনো অফিসিয়াল ব্যাপার হয় অফিসিয়াল কনফার্মেশান এসে যায় তখনই কিন্তু আমরা তোমাদের অফিসিয়ালি জানাতে পারবো এখনও যা খবর সেটা হলো প্লেন একটা রিউমার তো যদি এটা সত্যি হয় সেটা খুবই ভালো হবে ছটা প্লেয়ারের জন্য ছজনই আমাদের ইন্ডিয়ান প্লেয়ার এবার আসবো এসসি ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ডেট নিয়ে যতটুকু খবর যে এস ইস্টবেঙ্গল কিন্তু তিরিশে অক্টোবর প্র্যাকটিস শুরু করছে রবি ফাউলার কিন্তু তার পুরো কোচিং স্টাফ এবং যে বাইশজন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে এবং ছজন বিদেশি রয়েছে এই জন প্লেয়ারকে নিয়ে কিন্তু রবি ফাউলা নেমে পড়বেন তিরিশে অক্টোবর এবার দেখো লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা তোমাদের প্রত্যেকের রোজকারের একটা হট টপিক এবং সেটা হলো সেভেন ফরেনারের কি অবস্থা আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে যে সেভেন ফরেনার কিন্তু ইস্টবেঙ্গলের দরকার এবং সেভেন ফরেনার কিন্তু ইস্টবেঙ্গলে এখনও কনফার্ম হয়নি তো এখনও অবধি যতটুকু মানে স্ট্রং সোর্স থেকে খবর যে রবি ফলার কিন্তু চাইছেন অ্যান্টনি স্টোক্সই হবেন এসসি ইস্টবেঙ্গলের সেভেন্থ ফরেনার কিন্তু অ্যান্টনি স্টোক্সের তার দেশে যে প্রবলেমটা রয়েছে রিগার্ডিং তার যে কেসটা রয়েছে এক দেড় বছরের পুরনো আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম তো সেই কেসের কিন্তু হিয়ারিং ডেট রয়েছে তিরিশে অক্টোবর যতটুকু খবর এখনও অবধি যে তিরিশে অক্টোবরের পরেই কিন্তু ক্লিয়ার হবে যে অ্যান্টনি স্টোকস ভারতে আসবে কি না সে আসতে চাইছে কি না বা সে কতটা এই মুহূর্তে কেসের হাত থেকে মানে বেঁচে ইস্ট বেঙ্গলে জয়েন করতে পারবে এই পুরো যে ইমেজটা রয়েছে পুরো ইমেজটা ক্লিয়ার হওয়ার পরই কিন্তু জানা যাবে যে সেভেন ফরেনার হিসেবে অ্যান্টনি স্টোকসই ইস্ট বেঙ্গলে আসবে কি না কিন্তু তোমাদের আমি বারবার জানিয়ে রাখছি যে কোচ রবি ফাউলার এবং তার পুরো কোচিং স্টাফ তারা কিন্তু এখনও চাইছেন যে অ্যান্টনি স্টোকসকেই সেভেন ফরেনার হিসাবে এবং ম্যানেজমেন্টের কিন্তু সেই নিয়ে এখনও অবধি কোনো প্রবলেম নেই কোনো আপত্তি নেই কারণ তোমরা প্রত্যেকে জানো যে বিদেশি যারা ফ্রি এজেন্ট প্লেয়ার রয়েছে তাদের কিন্তু যে কোনো সময়ে ক্লাব সাইন করাতে পারে ফলে এটা একটা বিষয় দেখা যাক কি সেভেন ফরেনার কবে আসে এবং কত তাড়াতাড়ি সে ভারতে এসে টিমের সাথে প্র্যাকটিস শুরু করতে পারে বেসিক্যালি এই কটা ছিল আপডেট দেখা যাক পরের ভিডিওতে আর কিছু আপডেট আসতে পারে কি না অবশ্যই আছে তার জন্য জুড়ে থাকতে হবে লেগে থাকতে হবে যাই হোক দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ